গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমি দেখো তোমাদের ইংলিশ বইয়ের পেজ নাম্বার 24 পড়াবো। সাউন্ড অফ আই, মানে আই ভয়েলের যে কি হয়, সাউন্ড অফ আই মানে দেখো, যেমন বি আই আর ডি, বি আই আর ডি কি হয়, বার্ড, বার্ড মানে পাখি, হয়াকার হয়স, এখানে আই আছে, এখানে আইটা ভাওয়েল বা সাউন্ড অফ আই, আই দিয়ে উচ্চারণ হয়, তার মানে জি আই আর এল গার্ল, গার্ল মানে বালিকা বা মেয়ে, এল আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ, ডি আই আর টি ডাট, ডাট মানে ধুলো ময়লা, এফ আই আর থাম, থাম মানে কঠিন বা শক্ত, এফ আই আর এস টি ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম, এস কে আই আর টি স্কার্ট, স্কার্ট মানে মেয়েদের পোশাক, বি আই আর টি এইচ বার্থ, বার্থ মানে জন্ম, এস এইচ আই আর টি শার্ট, শার্ট মানে জামা, টি এইচ আই আর টি থার্ড, থার্ড মানে তৃতীয়। এবার দেখো রাইট ইন দ্য মিসিং লেটার কি আছে, দেখো রাইট ইন দ্য মিসিং লেটার, রাইট ইন দা মিসিং লেটার বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, একই দুটোই বোঝায়। যেমন দেখো বি জি আর ড্যাশ এল, জি আই ড্যাশ এল মানে জি আই আর এল, গাল, গাল মানে বালিকা। তারপর দেখো এল ড্যাশ ও এল, এল আই ওকে লায়ন, লায়ন মানে সিংহ, এ ড্যাশ আর এম, এফ আই আর এম ফ্রেম, ফ্রেম মানে ফ্রাম মানে কি কঠিন বা শক্ত, তারপরে ডি আই আর সি, তার মানে সুলভ ময়লা, এগুলি এটা মিসিং লেটার। এবার দু নম্বরে আছে দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরাজিতে লিখতে হবে, বাংলায় দেওয়া থাকবে ইংরাজিতে লিখতে হবে। দেখো যেমন সিংহ, সিংহ দেখি লায়ন, এ আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ। তারপর দেখো কঠিন বা শক্ত কি হবে, এফ আই আর এম, ফার্ম, ফার্ম মানে কঠিন বা শক্ত, এরকম আছে, তোমরা করে নেবে, সিলেবাসে করা আছে তোমার। যেমন সিংহ, এল আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ, ধুলো ময়লা, ডি আই আর টি ডাট, ডাট মানে ধুলো ময়লা, মেয়ে, জি আই আর এল গাল, গাল মানে মেয়ে, পাখি, ডি আই আর ডি বার্ড, বার্ড মানে পাখি, আর থার্ড বা তৃতীয়, তৃতীয় থার্ড, টি এইচ আই আর টি, এই পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, এই পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট টার্ম।
এরপরে দেখো এইচ ডব্লিউ আমি কি দিচ্ছি, ক্যাপিটেল, লেটার, উইক, স্মল লেটার, মানে ক্যাপিটাল লেটারের সঙ্গে স্মল লেটার ম্যাচিং করতে হবে। দেখো কি লেখা আছে, এটা ডি, এটা কিউ, এটা জি, এটা আর। তারপরে দেখো ছোট হাতের আর, মানে স্মল লেটার, স্মল লেটার কিউ, স্মল লেটার জি, স্মল লেটার পি, স্মল লেটার ডি। তাহলে দেখো কিভাবে করতে হবে, পি এখানে ক্যাপিটাল লেটার, পি এখানে স্মল লেটার, ডি যোগ করলাম। ডি দেখো ক্যাপিটাল লেটার প্রথমে, এটা আর, কিউ, জি, পি, স্মল লেটার ডি, স্মল লেটার ডি। এবার দেখো ক্যাপিটাল লেটার কিউ আছে, স্মল লেটার কোথায় গেল, এই যে কিউ, কিউটা সংযোগ করে দিলাম। এটা জি দেখো ক্যাপিটাল এরপরে দেখো হ্যান্ড রাইটিং, হাতে লেখা হয়ে আজকে এইচ পর্যন্ত, এইচ পর্যন্ত শেষ। কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দর তো লিখবে, পরিষ্কার হয়ে দেখো এইচ। তিন নম্বর লাইন ধরেছি, এক দুই তিন, তিন নম্বর লাইন এইচ, তারপরে এ দেখো ছোট দু নম্বর আর তিন নম্বর নিয়ে এ, এই যে টিটা দেখো এক নম্বর থেকে তিন নম্বর গিয়ে বাকি দিলাম, এটা টি হাত, হ্যাঁ হ্যাট মানে টুপি। তারপরে দেখো এই সেম লিখছি, ইউ সি হাট, হাট মানে ফুলের ঘর। তারপরে এই আর ডবল এ, ভি, ভি মানে ঘোরালি। তারপরে হর এইচ, ও আর এস ভি, হর, হর মানে ঘোরা। এরকম সুন্দর করে করে ওরা লিখবে, যেরকমভাবে লিখে লেখা দেখিয়ে দিয়েছি সেরকমভাবে লিখবে। এরপর দেখো এইটা তোমাদের এই সবগুলো পড়া থাকবে, এই পর্যন্ত পরীক্ষা হবে। এবার এরপর দেখো পেজ নাম্বার টেন, এই পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। পেজ নাম্বার টেনটা দেখবে, এই পর্যন্ত তোমাদের পরীক্ষা আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে শুনবে। কি বা রাইমসটার নাম কি, লেডি বার্ড, লেডি বার্ড, লেডি বার্ড। তাহলে লেডি বার্ড, লেডি বার্ড ফ্লাই অ্যাওয়ে হোম, ইউর হাউস ইজ অন ফায়ার
and your children are gone. All except one, and her name is Anne. And she hid under the baking pan. তাহলে এটা তোমাদের পড়া লাগবে, আরেকবার পড়িয়ে দিচ্ছি। কি রাইমস্টার নাম? লেডিবার্ড, 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 লেডিবার্ড ফ্লাই অ্যাওয়ে হোম, ইওর হাউস ইজ অন ফায়ার অ্যান্ড ইওর চিলড্রেন আর গন অল এক্সেপ্ট ওয়ান অ্যান্ড হার নেম ইজ অ্যান অ্যান্ড সি হাইড আন্ডার দ্য বেকিং প্যান। এই পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, এইটাই তোমাদের এইচডব্লিউ পড়া থাকবে। সবাই রাইমসগুলো মুখস্থ করবে।